ওয়েলকাম টু বাউন্ডারি লাইফ। আজকে আমি দেখাবো ICICI কর্পোরেট নেট ব্যাংকিংয়ে কীভাবে বেনিফিশিয়ারি অ্যাড করব। যদি বেনিফিশিয়ারি ICICI ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, তাদের বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করব। তো সবার প্রথমে দেখো, ক্রোম ব্রাউজার অন করলাম। আমি সবসময় ক্রোম ব্রাউজারই ইউজ করি, তাই আমি ক্রোম ব্রাউজারটাই অন করলাম। তোমরা চাইলে অন্য যে কোনো ব্রাউজার অন করে করতে পারো। তো এবার ICICI কর্পোরেট নেট ব্যাংকিং টাইপ করলাম, এবার সার্চ করলাম। এবার দেখো, ফার্স্ট অপশান ICICI কর্পোরেট নেট ব্যাংকিং লগ ইন অপশানটা সিলেক্ট করলাম। তো নেট ব্যাংকিংয়ের পেজটা খুললো। এবার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রসিড। এবার দেখো, যে পেজটা খুললো তার সাইডে দেখো ম্যানেজ পেই অপশান রয়েছে, তো ওটা সিলেক্ট করলাম। এবার অ্যাড নিউ পেই সিলেক্ট করলাম। তো যে পেজটা খুললো তার উপরে দেখো অ্যাড বেনিফিশিয়ারি আদার ব্যাংক অপশানটা রয়েছে, তো আমি এটা সিলেক্ট করতে হবে। সবার প্রথমে দেখো, যার বেনিফিশিয়ারি অ্যাড করব তার ব্যাংকের IFSC কোড দিতে হবে, তো দিলাম। এবার IFSC কোডটা দিয়ে সার্চ করলাম। তো বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটি কোন ব্যাংকের অ্যাকাউন্ট, কোন ব্রাঞ্চ, ইনফ্যাক্ট ব্রাঞ্চ অ্যাড্রেস অটোমেটিক দেখিয়ে দেবে, তো দেখিয়ে দিল। এবার সিলেক্টের উপর ক্লিক। এবার বেনিফিশিয়ারি নেম দিতে হবে, মানে যেই নামে, যেই এক্স্যাক্ট নামে ওই অ্যাকাউন্টটি খোলা আছে সেই নামটা এখানে দিতে হবে। ইনফ্যাক্ট স্পেলিং মিস্টেকও করা চলবে না, স্পেলিংও ম্যাচ হতে হবে। এবার বেনিফিশিয়ারি নিকনেম, মানে যেই নামটা বেনিফিশিয়ারিটা সেভ করে রাখলে তোমার মনে রাখতে সুবিধা হবে সেরকম নাম দিয়ে দেবে। সেম নাম দিলেও হবে বা অন্য নাম দিলেও হবে, এখানে এটা কোনো ম্যাটার করে না। এটা জাস্ট তুমি যে নামে মনে রাখতে পারবে সেই নামটাই এখানে দেবে। এবার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় দেখো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সে দেখো আবার অ্যাকাউন্ট নাম্বার চাইছে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার চাইছে। তো এটা সাধারণত কনফার্মেশনের জন্য, যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি একবার টাইপ করেছি সেটা ভুল হয়েছে কিনা সেটা কনফার্মেশনের জন্য আবার সেকেন্ডবার দিতে হবে। দুটো অ্যাকাউন্ট নাম্বারই সেম হতে হবে, না হলে বেনিফিশিয়ারি সেভ করার টাইমে এটা নেবে না। তো সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটাই আবার দিলাম। এবার নিচে দেখো অ্যাকাউন্ট টাইপ, মানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা কী টাইপসের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ইয়া কারেন্ট অ্যাকাউন্ট, সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি যেই বেনিফিশিয়ারিটা অ্যাড করবো সেটা কারেন্ট অ্যাকাউন্ট, সেই জন্য আমি এখানে কারেন্ট অ্যাকাউন্ট অপশানটা সিলেক্ট করলাম। তো এবার অ্যাড বেনিফিশিয়ারির ওপর ক্লিক করলাম। তো দেখো রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি গেছে, তো সেটা এখানে দিতে হবে। এবার কনফার্ম ডিটেল। তো দেখো সেভ হয়ে গেছে বেনিফিশিয়ারিটা। এবার 30 মিনিট পর থেকে আমি পেমেন্ট করতে পারবো। এবার দেখো নিচে এখানে প্রিন্ট অপশানে গিয়ে আমি বেনিফিশিয়ারিটা যে অ্যাড করে নিয়েছি তার কনফার্মেশন এখানে প্রিন্ট আউটও নিতে পারবো। তো এবার নিচে ডান সিলেক্ট করলে আমার নর্মাল হোম পেজে ফিরে যাওয়া যাবে। তো ফ্রেন্ডসরা, এই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটা এখানেই কমপ্লিট হলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, যদি হেল্প হয়ে থাকে তাহলে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেটাও জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।